এই তো আমরা যাইতেছি। এই তো আমরা রওনা দিলাম, এটা আমরা এখন পল্লী বিদ্যুৎ বাসে উঠব, তো ওভার ব্রিজ পার হয়ে এইতো মিমের চাষি যাইতেছে, আমি পেছন পেছনে আসি। এই তো আমি ওভার ব্রিজ থেকে একটু ভিডিও করতেছি, পলি দিতেছে, মত পাল্টাইলাম। আমরা সাভার যেতে চাইছিলাম কিন্তু এখন সাভার যাব না, আমরা যাব ডিসি নার্সারিতে। এই তো আমরা রিক্সায় উঠলাম, এখন সাবান না যে ডিসি নার্সারিতে যাবো, এটা কাছেই একটু। আর আজকে বাস চলতেছে না, এই জন্য আমরা রিক্সে যেতেছি। আর যাইতেছিলাম এক জায়গায়, গেলাম না। এই তো আমরা নার্সারিতে এসে পড়লাম, এখন নার্সারির ভিতরে ঢুকবো। এই নার্সারিটা নতুন হয়েছে, একেবারেই নতুন। এইখানে আমরা এই নার্সারিতে আসি নাই, ডিসি নার্সারিতে আমরা আসছি। তো এই তাই ভাবলাম যে এই নার্সারিতে একটু দেখি কেমন। এই তো আমরা এখন নার্সারির ভিতরে একটু ঢুকলাম, একটু ঘুরে ঘুরে দেখবো। আমরা ঘুরে ঘুরে দেখতেছি, এতো কমলা, কমলাই তো না, কমলা গাছে কমলা ধরে আছে। আমরা এখন তো গোলাপ দেখতেছি, গোলাপের চারা দেখতে নিতেছি না, এখন দেখতেছি নতুন নার্সারি তো এই জন্য। ভাল লাগে না, নিজে শান্তি লাগে না, আমার হাতে যত্ন লাগে। তা আমরা এখন ডিসি নার্সারিতে ঢুকবো, এইতে ঢুকতেছি।
এই তো আমরা ফাইনালি ঢুকে গেলাম। যে সব বেগুন গাছ এগুলা, তো আমরা নার্সারির ভিতরে এই দোকানগুলোতে অনেক ধরনের ঔষধ সব পাওয়া যায় তাই দেখতেছি। জৈব সার আছে, গাছের বীজ আছে, সব আছে। এগুলা স্ট্রবেরি গাছ নিতেছে, এটা আমাদের মেমো হয়ে গেছে। এখন আমরা গাছগুলা রিস্কায় উঠাইব, উঠে চলে যাব। এতে আমরা এখন নার্সারি থেকে বের হয়ে যাব। এই তো আমরা যে নার্সারিতে গিয়েছিলাম তার একটা মেমো, কত টাকার গাছ কিনলাম আর কি কি গাছ কিনলাম সেটাই আপনাদের কাছে একটু দেখাচ্ছি। তো কালকে আমাদের যাওয়ার কথা ছিল সাভার সরকারি নার্সারিতে, তো কালকে যেতে পারি নাই, গাড়ি বন্ধ ছিল, গাড়ি চলে নাই। এজন্য আমরা ডিসিশন নিলাম যে অন্য একটা নার্সারিতে যাব, সেটা হচ্ছে যে ডিসি নার্সারি, ওখান থেকে কিছু নিয়ে আসছিলাম। তো আজকে আবার, আজকে হচ্ছে শনিবার, শনিবার আজকে যাব সাভার সরকারি নার্সারিতে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই সাভার এই সরকারি নার্সারির যে নার্সারিটা সেটার ব্লগটি আপনারা পাবেন পরবর্তী ভিডিওতে পাবেন। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।